হ্যালো ওয়েলকাম ম্যাগি আজ শুক্রবার বাসায় আসার সাথে সাথে মনটা আনন্দে ভরে গেছে হ্যাঁ আমার এক ফ্যান আমাকে কিছু খাবার পাঠিয়েছে দেখো এটা হচ্ছে চিকেন কাঠি কাবাব ঠিক আছে আর এটা যে দেখছো এটা হচ্ছে গরুর মাংসের আচার মাংসেরও যে আচার হয় আমার তো ধারণাই ছিল না আচ্ছা এটা হচ্ছে চিংড়ি পোলাও চিংড়ি পোলাও সাথে কি একটা আস্ত মুরগির রোস্ট ঠিক আছে আর কি পাঠিয়েছে হ্যাঁ ব্রাউনি হচ্ছে গিয়ে ডেজার্ট হিসাবে আর এটা হচ্ছে আলু বোকারা চাটনি পাশে রেখে দিলাম আর এটা হচ্ছে সবজি কোরমা তো আমাদের একদম হচ্ছে বাঙালি কুইজনের মধ্যে যেই খাবারগুলো শক্ত অবস্থানে আছে সেই খাবারগুলোই আবার পছন্দের এবং সেই খাবারগুলোই আমার সামনে এসে হাজির আর এই যে চিংড়ি পোলাও নিচ্ছি আমরা তো হচ্ছে কি ইলিশ পোলাও খেয়েছি মটর পোলাও খেয়েছি কিন্তু চিংড়ি পোলাওটা কিন্তু সবসময় খাওয়া হয় না এর সাথে নিয়ে নিচ্ছি সবজি কোরমা হ্যাঁ একদম কোরমা স্টাইলে সবজিটা রান্না করা দেখেই বোঝা যাচ্ছে ঘিয়ের স্মেল আসছে আর এটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট হ্যাঁ এটা আমার একটা প্রিয় খাবার না আমি যেহেতু হচ্ছে গিয়ে পোলাও রোস্ট সেই তো রোস্ট একটা থাকতেই হবে আর রান্নাও তোমরা দেখতে পাচ্ছ পুরা বাংলা সিনেমার নায়িকাদের মতো হুম ইদানিং অবশ্য বাংলা সিনেমার নায়িকাদের আহ ঠ্যাংগুলোকে আমি জানি চিকন চিকন হয়ে যাচ্ছে ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না যাই হোক এবার তোমাদেরকে চিংড়ি পোলাও নিয়ে একটু বলি এই যে চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করে খাওয়া যায় এত সাহেবই রান্না সচরাচর আর আমাদের বাসায় রান্না করে খাওয়া হয় না কিন্তু যারা আমার মতো চিংড়ি লাভার আছো ট্রাস্ট মি এভাবে হচ্ছে একটু রান্না করে খেয়ে দেখো এটা কিন্তু যখন চালের মধ্যে বড় বড় চিংড়ির ফুল স্মেলটা চলে আসবে ওই ইলিশ পোলার মতো আর কি হ্যাঁ একদম তোমার কিন্তু খাবারের অ্যাপিটাইটটাই বাড়িয়ে দিবে। বুঝতে পেরেছ হ্যাঁ যাই হোক আর এই রোস্ট নিয়ে তো হচ্ছে গিয়ে খুব বেশি বলার কিছু নেই হ্যাঁ রোস্ট রোস্টের মতোই হয়েছে এবং হচ্ছে গিয়ে ঠ্যাংটা হচ্ছে গিয়ে বেশ বড়ো সড়ো আগের যুগে মানে আমাদের সময় আমরা যারা হচ্ছে গিয়ে নাইনটিসে হচ্ছে গিয়ে বাংলা সিনেমা দেখতাম সেই নায়িকাদের সাথে এটা খুব মিল আছে বর্তমান বাংলা সিনেমার খবর তো রাখি না তোমরা কেউ বাংলা সিনেমা দেখলে আমাকে জানিয়ে দিবে হুম আর একটা কথা সেটা হচ্ছে আমাকে কোনো পেজ থেকে খাবার পাঠালেই তোমাদের মধ্যে অনেকে আছো যারা আঙুল দেওয়ার জন্য হচ্ছে লাভ দিয়ে চলে আসো কোনো সমস্যা নেই আঙুল দাও আমি মোটা মানুষ কোনো সমস্যা নেই শুধু তোমাদের প্রতি একটা অনুরোধ তোমরা যখন ওই আঙুল দেওয়া হাত দিয়ে আবার ভাত খাবে ভালো করে হাটটা ধুয়ে তারপরে খাবে কেমন তা না হলে তোমাদের পেটে হেলমেনথিস ইনফেকশন হতে পারে ঠিক আছে আচ্ছা যাই হোক আজকে খাবারটা কিন্তু মানে একদম অথেন্টিক বাংলা খাবারের মধ্যে হচ্ছে কি খুবই ভালো ছিল আর হচ্ছে যেহেতু হচ্ছে মাত্র হচ্ছে দুপুরবেলা রান্না করেই হচ্ছে কি লাঞ্চ টাইমের মধ্যে ওরা পাঠিয়ে দিয়েছে সব কিছু গরম গরম খেতে পেরেছি লাস্ট হচ্ছে এই আলু চাটনিটা একটু চাটতে বসলাম আচ্ছা গরুর মাংসের আচার এই আইটেমটা নিয়ে না বললেই না এই জিনিসগুলো কিন্তু সচরাচর হচ্ছে সবার বাসায় থাকে না বা রান্না হয় না বা তৈরি হয় না এই ধরনের আইটেমগুলো যদি হচ্ছে কখনও খেতে চাও তাহলে হচ্ছে গিয়ে এরকম ধরনের পেজে হচ্ছে ঢু মারতে পারো আর যদি তোমাদের এতটুকু গুণ থাকে মানে তোমরা যদি আমার মতো বেগুন না হও তাহলে তো হচ্ছে গিয়ে নিজেরাই রান্না করে খেতে পারো আর সবচেয়ে হচ্ছে কি ডেজার্ট হিসেবে এই ব্রাউনি খাচ্ছি এই চকলেট ব্রাউনি এটা বাচ্চাদের খুব পছন্দ আমি তো এখনও বাচ্চাই আছি আসলে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর ও হ্যাঁ তোমরা কিন্তু ওই সাবান নিয়ে বসে পড়ো হাত ধোয়ার জন্য ভালো দেখো